বিলেসপুরে সবাইকে স্বাগত। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখুন বাইরে থেকে খুব করে প্রেসারে দেবো না, এটা আমি এমনি রান্না করব। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ। এটা কেবল স্বাদ আনে আর কালার আসে, এটায় কোনো ঝাল হয় না। আর গোলমরিচ গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ। আর আমি এখানে তিন চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে হাতে করে মেখে নেব। শোনা, এগুলো ছুটে নেই, তোমাকে ছুটে নিয়ে শিখেছে আরেকজন রান্নি। ছোট রান্নি এসে গেছে, আর দু চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দেবো। এটা আমি ভালো করে মাখিয়ে নেবো মশলাটা, ম্যারিনেট করে আমি তিন চার ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। যদি সারা রাত রাখা হয় তাহলে আরও ভালো হয়, স্বাদটা আরও বেশি হবে, আর তাহলে মশলাটা পুরো মাংসের মধ্যে ঢুকে যাবে। আর মাংসটা আপনারা একটু চর্বিওয়ালা মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি স্বাদ হবে। ম্যারিনেট করে হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে দু ঘন্টা মতন ফ্রিজে রেখে দেব। চান করা হয়ে গেছে, তোমার চান করা হয়ে গেছে? সোনা, কি করছো? দিদার সাথে রান্না করছো? এইদিকে এইদিকে। আমার এই খাসির মাংসটা দু ঘন্টা মতন আমি ফ্রিজে রেখেছিলাম, আপনারা এর থেকেও বেশিও রাখতে পারেন, সারা রাত ধরে রাখলে আরও ভালো হবে, টেস্ট হবে।
তাহলে আমি এবারে এই মাংসটা রান্না করে দেখাবো। এবারে আপনারা এই পরবর্তী স্টেপটা ফলো করুন আর দেখতে থাকুন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, আমার পরবর্তী রান্নার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা আমার ফেসবুক পেজে নতুন তারা আমার পেজটিকে ফলো করুন, তাহলে আমার রান্না ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এবার আমি রান্নাটা করি, আপনারা দেখতে থাকুন আর কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা টেস্টটা আনতে পারবেন না। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো, দু চামচ মতন তেল দিয়ে দেবো। এখানে কয়েকটা গোলমরিচ, দারচিনি, জয়িত্রী, একটা এলাচ, লবঙ্গ তিনটে, আর একটা বড় এলাচ, আর একটা তেজপাতাকে ফোড়ন দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, আমি দুখানা পেঁয়াজ কেটে রেখেছি। এখানে আমি এক চামচ চিনি নিয়েছি, আর লবণ দেবো পরিমাণ মতো। এই নুন চিনির মিশ্রণে একটা সুন্দর কালার আসবে আর এতে মাংসের কালারটাও দেখতে সুন্দর হবে। পেঁয়াজটা আমি লালচে গোলাপি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচে হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম আমি সেই মটনটা দিয়ে দেবো। মাংসটা আমি জল ছাড়াই রান্না করবো, তাহলে এবার আমি ঢাকা দিয়ে দেবো, এই অল্প আঁচে আঁচে করতে হবে। ঢাকনাটা তুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এই মাংস থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা শুকনো করে দিতে হবে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। খানা এসে গেছে আমাদের, এইদিকে মাংসটা আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার শুকনো হয়ে এসছে,
এবার আমি হাফ কাপ চায়ের লিকার দিয়ে দেবো। এই চায়ের লিকারে কেবল কালার আসবে, স্বাদের কোনো হেরফের হবে না, তা কালচে কালার আসবে। গোলবাড়ির মাংসের যে কালারটা হয় কালচে কালচে, আসল যে কালার সেই কালারটা আসবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো। আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, না হাফ চামচ গরম মশলা আছে, নেড়ে চেড়ে এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, গোলবাড়ির যে মাংসের কালো কালো কালার আছে, সেই আমার মাংসটাও সেরকম কালার এসে গেছে। এবার আমি এটা মাংসটা হয়ে গেছে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একবারে গোলবাড়ির যেরকম মাংসের কালার হয় ঠিক সেরকমই এসেছে, আর টেস্টও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে খেতে। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের সাথে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। পুজোতে আপনারা সবাই বাড়িতে বসে এরকম মাংস রান্না করে নিজেরাও খাবেন এবং বাড়ির লোককেও খাওয়াবেন, আত্মীয় স্বজনরাকেও খাওয়াবেন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।